আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি, প্রমাণ করতে পারলে ধন্যবাদ দেবে বিএনপি। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয়। আজকের আয়োজনে অংশ থাকছে তারিকি জঙ্গি কানেকশন, কি বলছে যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র। সর্বশেষ থাকছে ইভালের পাওনাদারদের টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, চেয়ারম্যান। পাওনাদারদের টাকা পরিশোধ অনেকটা এক ফোঁটা পানির মতো অবস্থা। পুরো প্রতিবেদন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা অতীতের মতো নির্বাচনের ফাঁদে পা দেব না। আমরা যে কথা বলেছি, এই সরকারের অধীনে নির্বাচন নয়, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়। এই সিদ্ধান্তে যদি শেষ দিন পর্যন্ত থাকতে পারি, তাহলে শেখ হাসিনা সরকার থাকতে পারবে না। প্রধানমন্ত্রী নির্বাচন করার ক্ষমতা নেই, ভেলকিবাজি, তিনি যা করার করেছেন, নতুন করে ভেলকিবাজি করার ক্ষমতা নেই। তাই সব রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা একটা জায়গায় অটল থাকেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতিবাদী সভায় তিনি এসব কথা বলেন। পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি, প্রমাণ করতে পারলে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হবে বলে জানান গয়েশ্বর। তিনি বলেন, অনেকে বলেন পদ্মা সেতু নির্মাণের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি ধন্যবাদ দিতে পারতেন। আইনমন্ত্রী বললেন, খালেদা জিয়াকে দাওয়াত দিতে কোনো বাধা নেই, যদি বাধা না থাকে তাহলে তাকে দাওয়াত দিতে বাধা হলো কেন? সরকার আমার নেত্রীকে দাওয়াত দিলেন না, দাওয়াত দিলেন আমাদের কয়েকজনকে। আমরা যদি ওই দাওয়াত কবুল করতাম তাহলে রাস্তায় হাঁটতে পারতাম। গয়েশ্বর আরও বলেন, যে প্রকল্পে দুর্নীতি হয় সেই প্রকল্পের জন্য জনগণ ধন্যবাদ দিতে পারে না। আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত টাকা কোন খাতে ব্যয় হয়েছে। দুর্নীতি হয়নি এটা প্রমাণ করতে পারলে ধন্যবাদ দেওয়া হবে। একজন স্বতন্ত্র সংসদ সদস্যের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন দেখলাম জাতীয় সংসদে বলেছে ডক্টর ইউনুস খালেদা জিয়া ও হিলারি ক্লিনটনের বিরুদ্ধে স্যাংশন দিতে। উনি স্যাংশন শব্দের অর্থ বোঝেন? খালেদা জিয়াকে জেলে দিয়ে রেখেছে, তাকে আর স্যাংশন কি? দেশের 40% মানুষ পানিবন্দি উল্লেখ করে গয়েশ্বর বলেন, এসব মানুষের পাশে বিএনপি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়িয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দ উৎসবের জন্য যে টাকা ব্যয় করা হয়েছে, তা যদি বন্যা দুর্গত অসহায় মানুষের জন্য ব্যয় করত, তাহলে প্রধানমন্ত্রী কিঞ্চিত হলেও প্রশংসিত হতে পারতেন। যাচ্ছি পরের সংবাদে। আগামী নির্বাচনে বিএনপি জিতলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন। বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় চলছে। আর এই সূত্র ধরেই তারেক জিয়ার সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগসূত্র খবর পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা একাধিক দেশ তারেক জিয়ার রাজনীতির আদ্যোপান্ত অনুসন্ধান করতে গিয়ে জঙ্গি কানেকশনের অনেকগুলো সূত্র পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র বলছে যে এফবিআই তদন্তে তারেক জিয়ার সঙ্গে বাংলাদেশি এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কে যোগাযোগের খবর পাওয়া গেছে। তারেক জিয়া বাংলাদেশ অন্তত 3টি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে হরকাতুল জিহাদ, হিজবুল তাহিরি এবং জেএমবির মতো 3টি সংগঠনের সঙ্গে তারেক জিয়ার প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ রয়েছে বলে বিভিন্ন মার্কিন সূত্র দাবি করছে। এই সংগঠনগুলোকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা এবং নাশকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও মার্কিন একাধিক সূত্র নিশ্চিত করেছে। শুধু বাংলাদেশের উগ্র মৌলবাদী সংগঠন নয়, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এবং উগ্র মৌলবাদী সংগঠনের সঙ্গেও তারেক জিয়ার যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে। তারেক জিয়ার সঙ্গে উলফাদের দীর্ঘদিনের যোগাযোগের কথা আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র জানত এবং উইকিলিক্সে ফাঁস করা দলিলে দেখা যায় এ ব্যাপারে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে জানিয়েছিল। এছাড়াও ভারতের লস্কর ই তৈয়ার একাধিক নেতার সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো তারেক জিয়ার সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ। বিভিন্ন সূত্রগুলো বলছে যে তারেক জিয়ার সঙ্গে দাউদ ইব্রাহিমের অন্তত 2টি ব্যবসায়িক লেনদেনের জন্য তাদের কাছে রয়েছে। এছাড়াও তারেক জিয়া বিভিন্ন জঙ্গিবাদী নেতা এবং বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত বলে ধারণা করছে পশ্চিম দেশগুলো, বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI যে সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে মদত দিত সেই সমস্ত জঙ্গি সংগঠনের সঙ্গে তারেকের সম্পর্ক রয়েছে। একাধিক সূত্র দাবি করে যে তারেক জিয়ার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর দীর্ঘদিনের গোপন সম্পর্ক ছিল। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় যে 2001 সালে নির্বাচনের আগেই তারেক জিয়ার সঙ্গে ISI এর একটি সম্পর্ক স্থাপিত হয় এবং এই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনেই তারেক জিয়া ভারতে যান এবং সেখানে তিনি এর সঙ্গে বৈঠক করেন।
ভারতের রায়ের একাধিক ব্যক্তির সঙ্গে তারেক জিয়ার যোগাযোগ ছিল এবং তাদেরকে বিভ্রান্ত করে 2001 সালে নির্বাচনে ভারতের আশীর্বাদ পায় তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি। কিন্তু 2001 সালে ক্ষমতা দখলের পরই লক্ষ্য করা যায় ভিন্ন চিত্র। তারেক জিয়া ISI এর পরামর্শ অনুযায়ী ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় এবং তারেকের মদদেই 10 ট্রাক অস্ত্র চলে যাচ্ছিল ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের হাতে। এ কারণেই বিভিন্ন আন্তর্জাতিক মহল মনে করছে যে তারেক জিয়া বাংলাদেশের রাজনীতি শুধু নয়, আন্তর্জাতিক রাজনীতির জন্য একজন বিপজ্জনক ব্যক্তিত্ব। আর এ ব্যাপারে তারা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলছে বলে জানা গেছে। যাচ্ছি পরের সংবাদে। ইভালির বর্তমানে যে সম্পদ রয়েছে তাতে পাওনাদারদের টাকা ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে উচ্চ আদালত কর্তৃক গঠিত ইভালির বর্তমান নতুন বোর্ডের চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার 1 জুলাই বিকেলে রাজধানী ধানমন্ডিতে ইভালির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ই কমার্স প্রতিষ্ঠান ইভালির ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই। দুটি ওয়্যার হাউসে সর্বসাকুল্যে আনুমানিক 25 কোটি টাকার মালামাল রয়েছে। অ্যামাজন কোনো সহযোগিতা করেনি, পাসওয়ার্ড না পাওয়ায় ইভালির সার্ভারে ঢোকাও যাচ্ছে না। এই অবস্থায় বিনিয়োগকারী আনতে না পারলে পাওনাদারদের অর্থ পরিশোধ অসম্ভব। তিনি বলেন, ইভালির দুই ধরনের পাওনাদার রয়েছে, যারা সাপ্লাইয়ার আর যারা ক্লায়েন্ট। এখানে সাপ্লায়ারদের পাওনা বেশি। বর্তমানে ইভালি যে সম্পদ রয়েছে তাতে পাওনাদারদের সন্তুষ্ট করা অসম্ভব। ঢাকার সাভারে ইভালির দুটি ওয়্যার হাউসে সর্বসাকুল্যে আনুমানিক 25 কোটি টাকার পণ্য রয়েছে। এছাড়া 9টা ছোট পুরাতন কভার্ড ভ্যান ও 5টা গাড়ি পেয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই, যা পাওনাদারদের টাকার তুলনায় কিছুই না। এটা সমুদ্রের মতো পাওনাদারদের টাকা পরিশোধ, অনেকটা এক ফোঁটা পানির মতো অবস্থা। ইভালির CEO মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভালির চেয়ারম্যান শামিমা নাসরিন বিনিয়োগকারী আনতে পারবেন বলে উচ্চ আদালতে একটি আর্জি দিয়েছেন। তারা যদি বিনিয়োগকারী আনতে পারে তবেই কোম্পানি চলবে, পাওনাদাররাও টাকা পাবে। এটা নির্ভর করছে তারা বিনিয়োগকারী আনতে পারবেন কি না। ইভালির সার্ভারের অ্যাক্সেস না থাকায় দেনা পাওনা ও লেনদেনের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমরা ইভালির সার্ভারটি অপারেটর করার অনেক চেষ্টা করছি, কিন্তু এটির পাসওয়ার্ড আমাদের কাছে নেই। পাসওয়ার্ড জানতে আদালতের অনুমতি নিয়ে আমরা জেলে গিয়ে রাসেলের সঙ্গেও কথা বলেছি। তিনি লিখিত দিয়েছেন, পাসওয়ার্ডটি তার মনে নেই, এটি তার ডেস্কের ড্রয়ারে একটি কালো ডায়েরিতে রাখা। এরপর আমরা দেশের A2I, CID সহ একাধিক IT এক্সপার্টদের সঙ্গে বসে পাসওয়ার্ডটি উদ্ধারের চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। সার্ভারটি নিয়ন্ত্রক সংস্থা অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করলে তারা শুধু একটি কথাই বলেছে, পাসওয়ার্ড ছাড়া কোনো তথ্য পাওয়া সম্ভব নয়। ইভালির বর্তমান MD মাহবুব কবির মিলন এ বিষয়ে বলেন, আমরা ইভালির IT প্রধান তানভীরের সঙ্গে কথা বলেছিলাম। সে আমাদের বলেছে, রাসেল গ্রেপ্তারের আরও 2 মাস আগে সে চাকরি ছেড়ে দিয়েছে, তখন আইডি পাসওয়ার্ড সব রাসেলকে বুঝিয়ে দিয়েছেন। পরে তার আগের পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করে দেখেছে, অ্যাক্সেস সম্ভব হয়নি। তার মানে রাসেল পরে আবার পাসওয়ার্ড পরিবর্তন করেছে। তানভীরের অধীনে যারা কাজ করতেন তারাও পাসওয়ার্ড বিষয়ে কিছু জানাতে পারেনি।